হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আমার আজকের রেসিপি চিকেন কারি। তো চিকেন কারি বানানোর জন্য প্রথমেই যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো চিকেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে বলবো। তো প্রথমেই আমি কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। প্রত্যেক দিনের মতো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এ প্রেস করে অল অপশন প্রেস করতে ভুলবেন না। তারপর কড়াই গরম করে তেল দিয়ে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটাকে একটু ভালো করে ভাজতে হবে, নইলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। এর মধ্যে আমি এবার আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো একটু চিকেন মশলা দিয়ে দেব। আমি এখানে সানরাইজের চিকেন মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চিকেন মশলা ব্যবহার করতে পারেন। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি চিকেনের মধ্যে সর্ষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলোতে দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর 20 মিনিট পর নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেন কারি রেডি।